বাংলাদেশের জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুইন লুইস বলেছেন, সরকার কে আসবে তা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ, তবে জাতিসংঘ চায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। সাক্ষাৎকারে চ্যানেল আইকে তিনি বলেছেন, নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশের অর্থনীতি অনেক এগিয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে সামনে রেখে তিনি বলেন, এসডিজি বাস্তবায়ন নিয়ে সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। বিস্তারিত জানাচ্ছেন ময়নুল হাসান। চ্যানেল আয়ের টকশো তৃতীয় মাত্রায় যোগ দিতে সোমবার বিকেলে চ্যানেল আয়ের কার্যালয়ে আসেন ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুইন লুইস। পরে চ্যানেল আইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশের দারিদ্রতার হার উল্লেখযোগ্যভাবে কমেছে, অর্থনৈতিক প্রবৃদ্ধিও বেড়েছে। গত 20 বছরে বাংলাদেশের দারিদ্র্যের হার অনেক কমেছে। করোনা মহামারী ও জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশটি যেভাবে এগিয়ে যাচ্ছে সেটি আশাব্যঞ্জক। এসডিজি বাস্তবায়নে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ দেশের লক্ষ্যমাত্রা পূরণে আরও এগিয়ে যাবেন বলে মনে করছি। সে সময় আসন্ন নির্বাচন নিয়েও কথা বলেন তিনি। বলেন, কোনো সংঘাত নয়, শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় জাতিসংঘ। নির্বাচন নিয়ে আমাদের বলার তেমন কিছু নেই। আমরা চাই কর্মসূচিগুলো সহিংসতা মুক্ত হোক, মানুষই ঠিক করবে কারা সরকারে আসবে। আমরা চাই গ্রহণযোগ্য নির্বাচন। জাতিসংঘ বাংলাদেশের অব্যাহতভাবে এগিয়ে চলা দেখতে চায় বলে মন্তব্য করেন গুইন লুইস। মনুল হাসান, চ্যানেল আই, ঢাকা।